নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি গল্প নিয়ে এসে হাজির হয়েছি। গল্পটির নাম হলো সমুদ্র আর তিতির গল্প। এক সময় সমুদ্রের ধারে এক গাছের ডালে বাস করত তিতির দম্পতি। তবে যে ডালে তাদের বাসা সেটা গাছটার বেশ নিচের দিকে। কিছুদিন পরে তিতির বউয়ের ডিম পাড়ার সময় হলো, তাই সে পুরুষ তিতিরকে বলল, আমার ডিম পাড়ার সময় হয়েছে, তুমি গাছটার কোনো উঁচু ডালে একটা বাসা তৈরি করো, তাহলে অনেক বিপদাপদ থেকে উদ্ধার পাব। তার কথা শুনে পুরুষ তিতিরটা বলল, তুমি কি যা তা বলছ, আমরা যে বাসায় আছি সেটা কি বাসের উপযুক্ত নয়? নতুন করে আবার বাসা বানবার কি দরকার? তখন তিতির বউ নিজের সন্দেহের কথা চেপে না রেখে বলল, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ জোয়ারের সময় কিভাবে সাগরের জল ফুলে ফেপে ওঠে। আমার ভয় হয় সমুদ্র আমার ডিমগুলোকে ভাসিয়ে না দিয়ে যায়। পুরুষ তিতির তখন বেশ উদ্ধত স্বরে বলল, কি বোকার মতো কথা বলছ, সমুদ্রের এত ক্ষমতা নেই যে তোমার ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্র কিন্তু তার এই স্পর্ধার কথা শুনতে পেল, আর তাতে সে গেল ভীষণ রেগে। সে ভাবল, ছোট্ট একটি পাখি, তার এত অহংকার আর এত সাহস, আমাকে কিনা চ্যালেঞ্জ জানায়, দেখি কি করে ডিমগুলোকে রক্ষা করে। এর মধ্যে একদিন তিতির বউ ডিম পারল। এরপর খাবারের খোঁজে যখন তিতির দম্পতি বাসা ছেড়ে বেরিয়ে গেল, তখন সমুদ্র পর্বত সমান ঢেউ তুলে তিতির বাচ্চা পাখিদেরকে ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে গেল। তারা ফিরে এসে দেখো যখন দেখল তাদের বাসায় একটাও ডিম নেই, তখন তারা যেমন অবাক হলো দুঃখও পেল ততটাই। তিতির বউ তখন পুরুষ তিতিরকে শোকে অধীর হয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে বারবার বলেছিলাম মগ ডালের দিকে একটা বাসা বানাতে, কিন্তু তুমি তখন আমার কথা গ্রাহ্যই করলে না। যা হোক, যা হবার তো হয়ে গেছে, এখন আমার জাত ভাই সব পাখিদের ডেকে পরামর্শ করো কিভাবে ডিমগুলোকে ফিরিয়ে আনা যায়। তিতির বউয়ের কথা মতো সে চিল, সারস, টিয়া, ময়ূর ও অন্যান্য পাখিদের ডেকে একটা সভা করল। তাদের মধ্যে একজন বলল, ডিমগুলো ফিরে পাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্রের সমস্ত জল শুষে নেওয়া, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে তা কিভাবে সম্ভব। তখন অন্য আরেকটি পাখি বলল, তাহলে একটা কাজ করা যায়, চলো সবাই মিলে আমরা আমাদের রাজা গরুড়ের কাছে যাই, তিনি নিশ্চয়ই আমাদের এই সমস্যার সমাধান করে দেবেন। সেই মতো সকলে এসে উপস্থিত হলো গরুড়ের কাছে এবং আদ্যোপান্ত সবকিছু বর্ণনা করে তারা বলল, প্রভু দয়া করে এই একটা বিহিত করুন আর ডিমগুলো ফিরিয়ে এনে দিন। পাখিদের কথা শুনে গরুর খুব দুঃখ পেলেন। তিনি বললেন, সমুদ্রের এতটা এত দূর স্পর্ধা, আমি এর মুহূর্তে তার সমস্ত জল শোষণ করে নেব, তোমরা নিশ্চিন্তে চলে যাও, আমি খুব শীঘ্রই ডিমগুলো ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। গরু হলেন ভগবান বিষ্ণুর বাহন, তিনি তাকে প্রয়োজন মতো পিঠে করে বয়ে নিয়ে যান। গরু তাকে সমুদ্রের অপকীর্তির কথা জানালেন। তার কাছে সবকিছু শুনে ভগবান বিষ্ণু হয়ে উঠলেন ভীষণ ক্রুদ্ধ। তিনি সমুদ্রকে ডেকে বললেন, তোমার এত সাহস, তিতিরা কোনো অন্যায় কাজ করেনি, তুমি তাদের ডিমগুলোকে ভাসিয়ে নিয়ে গিয়ে ভীষণ অন্যায় করেছ, এগুলি ডিমগুলো এক্ষুনি ডিমগুলো তাদের ফিরিয়ে দাও, নাহলে তোমার সমস্ত জল শুকিয়ে ফেলবো। এই কথা বলেই ভগবান বিষ্ণু তার অক্ষয় ধনুকে জুড়লেন ভয়ঙ্কর অগ্নিবাণ। তাতে তার ধনুকে অগ্নিবাণ জুড়তে দেখে সমুদ্র ভীষণ ভয় পেয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তারপর তার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে তিতির পাখিদের ডিমগুলো ফিরিয়ে দিল। এরপর তিতির পাখিরা ভগবান বিষ্ণু আর গরুড়কে প্রণাম করে তাদের কৃতজ্ঞতা জানাল। বন্ধুরা, এই ছিল আজকের আমার গল্পটি। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।